মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। খুব ভালো থাকবে আর সমস্ত নিয়ম মেনে চলবে, বাইরে বের হয়ে যাবে একদম। আচ্ছা ক্লাস উঠেছি, আজ আমি তোমাদের ক্লাস নেব বর্ণের সাথে বর্ণ সাজিয়ে কিভাবে শব্দ তৈরি করবে। একটা বর্ণের সাথে অন্য বর্ণ সাজিয়ে সাজিয়ে কিভাবে শব্দ তৈরি করা যায়, এটা কি উদ্দেশ্য জ। উদ্দেশ্য জয়ের সাথে তুমি যে বর্ণই যোগ করো তার সাথে যোগ করে তুমি শব্দ তৈরি করতে পারো। উদ্দেশ্য জয়ের সাথে ব যোগ করে জ কি করে বলো? উদ্দেশ্য জ ব জ, ঠিক সেভাবে উদ্দেশ্য জ তয়ে হস্যই তয় জ্যোতি, উদ্দেশ্য জ তালব পোষক যশ, উদ্দেশ্য জ ম জম, উদ্দেশ্য জ ম ক যম, উদ্দেশ্য জ থয়ে আকার যথা। এরপর র, র দিয়ে আমরা একটা একটা করে বর্ণ সাজিয়ে আবার শব্দ তৈরি করব। র, রয়ের সাথে অনুস্বার, রয়ের সাথে অনুস্বার যোগ করে কি হচ্ছে র অনুস্বার রং, আবার রয়ের সাথে থ, রয়ের সাথে থ যোগ করে কি হচ্ছে র থ রথ, আবার রয়ের সাথে থয়ে দীর্ঘইকার, রয়ের সাথে থয়ে দীর্ঘইকার যোগ করে হচ্ছে র থয়ে দীর্ঘই রথি। নেক্সট রয়ের সাথে বয়ে অবশ্যই, রয়ের সাথে বয়ে অবশ্যই যোগ করে কি হচ্ছে র বয়ে অবশ্যইকার রবি, র দন্তাস রস, র দন্তাস অবশ্যইকার ক রসিক। এইভাবে দেখো এখানে বয়ে তোমাদের আরো আছে ল গ তালব্য স, এই সমস্ত বর্ণগুলো দিয়ে নানান বর্ণ সাজিয়ে অনেক শব্দ তৈরি করা যায়। তোমরা বই দেখে এগুলো বাড়িতে পড়বে আর খাতায় লিখবে, আমি দুটো দেখে দিলাম। বইয়ের পাতা নম্বর হলো 39। এখানে দেখো উনত্রিশ তো জটা আমি দেখিয়ে দিয়েছি, বোর্ডে রটা দেখিয়ে দিয়েছি, তোমরা বাড়িতে ল ব আর তালব্য সটা সুন্দর করে পড়বে। যেমন ল তয়ে আকার লতা, ঠিক এইভাবে পড়বে তালব্য স খ শখ, ব ক বক, এইভাবে পড়বে, পড়ে খাতায় লিখবে, লিখে ভালো করে মনে রাখার চেষ্টা করবে যেন ভুলে না যাও। আর তারপরের পাতা উল্টে দেখো 40 পাতায় রয়েছে স্বরবর্ণের বানান চিহ্ন যোগ করে আরও কিছু শব্দ তৈরি করার কৌশল। যেমন উন্তেস্থ জ দিয়ে আরও শব্দ তৈরি করা যায়, র দিয়ে আরও শব্দ তৈরি করা যায়, যে শব্দগুলো এখানে দেওয়া আছে তা ছাড়াও এখানে আরও অনেক রকম শব্দ তৈরি করা যায়, সেগুলোর কৌশল এখানে বলা আছে। তারপর এতটাই করবে। ওকে ক্লাস, তাহলে তোমরা এই পরের পাতার যে লেখা আছে কিছু শব্দ তৈরি করার কৌশল এতটা পর্যন্ত বাড়িতে সুন্দর করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। আর খাতায় লিখলে কি হয় অনেক দিন মনে থাকে, তোমরা যদি শুধু পড়ো তাহলে বেশি দিন মনে থাকবে না, কিন্তু তোমরা যদি খাতায় লিখে লিখে পড়ো তাহলে তোমাদের অনেক দিন মনে থাকবে। আচ্ছা তাহলে এগুলো বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করবে। ওকে থ্যাংক ইউ, টেক কেয়ার।